ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতু বাই তিনি সিলেট ক্যান্টনমেন্ট থেকে জানতে চেয়েছেন যে পরপর তিন জুমা না পড়লে মুসলিম থাকবে না এই কথা কতখানি সত্য আর জুমার দিনে জুহরের সোলাদ কখন পড়বেন প্রথম প্রশ্নের জবাবে আমরা বলবো যে জুমার গুরুত্ব অত্যধিক সে কারণে রসুলল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম থেকে প্রমাণিত হারিস রয়েছে যে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন মন্তারাকা সালা সাহু ইনতহা উন বা আল্লাহ হুফি হালবিহিল যে ব্যক্তি অলসতা করে তিন জুমা ছেড়ে দেবে আল্লাহ তর অন্তরে মোহর মেরে দেবেন এই হাদিসটি বর্ণিত হয়েছে সোনানে আবুদাউদে এবং ত্রিমুজিতে নাসাইতে এবং আলমানি রাহেমাল্লা সে হাদিসটিকে হাসান বলেছেন কাজেই এ হাদিসটি সঠিক কিন্তু এখানে অন্তরে মোহর মেরে দেওয়ার অর্থ নিয়ে মহাদিশি রামদের কাছে বিভিন্ন অর্থ দেখা যায় কেউ কেউ বলেছেন এর দ্বারা অর্থ হলো তার অন্তরে গাফলতি তার অন্তরে অলসতা এগুলি আল্লাহ ঢেলে দেবেন ফলে সে অন্তর কাছোয়া বা কঠিন হয়ে যাবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে এমনটি নয় আর তার জবাবেই আমরা দেখতে পাই অপর হাদিস যেটা রয়েছে যাবে আবদুল্লাহ থেকে সোনানে ইবনে যায় যেখানে রসল সালসাল্লাম বলেছেন তারাকাল জুমুয়া সালাসান মিন গাইরি জরুরাতিন তাবা আল্লাহু আলা কলবি যে ব্যক্তি তিন জুমআ বিনা কারণে বিনা উজরে বিনা প্রয়োজনে ছেড়ে দিলেও আল্লাহ তার অন্তর অন্তরে মোহর মেরে দেবেন এই হাদিসটি দ্বারা স্পষ্ট হয়ে যায় যে বিনা উজরে কেউ যদি অলসতা করে জুমুয়া ছেড়ে দেন তাহলে তার জন্য গর্হিত অপরাধের কথা বলা হয়েছে তিনি গর্হিত অপরাধ করবেন এবং সেটির মাধ্যমে তার অন্তরে এই কাঠিন্যতা বা রৌড়তার মোহর মেরে দেওয়া হবে কেউ কেউ এর দ্বারাও উদ্দেশ্য করেছেন যে পরপর তিন জুমা কেউ বলেছেন বৎসরে তিন জুমা একজন বিনা উজুরে ছেড়ে দিলে সে আপনার ওই রকম তার উপরে মোহর মেরে দেওয়া হবে কাজেই হাদিসটি সত্য এর মাধ্যমে আমরা বুঝবো যে উজোর ছাড়া যেমন আমরা বর্তমানে করোনা একটা মহামারীতে আছি এমতাবস্থায় এটা একটা ওজোর আর এই উজোরের কারণে জমা রহিত হয়ে যায় কাজেই সেই অবস্থায় আপনার জুমার সলাত আদায় না করে আদায় করতে হবে এটাই হলো সবচেয়ে জুহরের উত্তম সমাধান অল্লাহ আলম বিশ্বাব আর প্রশ্নের দ্বিতীয় অংশ যেটা রয়েছে সেটা হলো যে জুমার দিনে জুহর পর্ব কখন বা জুমার দিন যদি আপনি জুমার সলাদ মসজিদে গিয়ে আদায় করেন তাহলে তো জুমুয়াই আপনার ফরজ আপনার জন্য জোহর আদায় করার কোনো বিধান নাই অক্তি জোহর বলে যেগুলি সমাজে প্রচলিত আছে এগুলি আপনার ভিত্তিহীন সন্দেহের উপরে ভিত্তি করে বলা ফতোয়া এগুলির উপরে আমল করতে হবে না হ্যাঁ যদি আপনি জুমুয়ার জামাত ধরতে না পারেন অথবা উজোরের কারণে আপনি জুমায় শরিক হতে না পারেন অথবা জুমার ব্যবস্থা নাই সেই অবস্থায় আপনি জুমার যে অক্ত অর্থাৎ জুহরের অক্তেই জোহরের কেবল ফরসটা আদায় করবেন জুহরের সলাত আদায় করবেন এটাই হল নিয়ম জোহরের সময়ই হলো জমার সময় আর জুমার আদায় না করতে বলে জোহরের সময় আদায় করবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আলম বিশ্ব